শেষ মাসে কবে হইছে? 16 তারিখে। কি মাসের 16 তারিখে? এখন 16 তারিখ মনে আছে? হ্যাঁ। এপ্রিল না মে না জুলাই? ঈদের আগে না পরে? ঈদের পরে। ঈদের পরে? তাহলে আগস্টে? আচ্ছা, আগস্টের 16 তারিখ হলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ঠিকই আছে। হ্যাঁ। আচ্ছা, প্রথমে দেখেন ইন্ডিকেটর আমরা ঠিক এখানে ধরলাম। হ্যাঁ, ধরে কয়েকটা ইনফরমেশন দেখব। দেখেন প্রথমে হলো এটা একটা গ্র্যাভিড ইউটেরাস, ঠিক আছে, একটা লাইফ ফিটাস আছে, জীবনের হার্ট বিট হচ্ছে। এই যে একটা দেখা যাচ্ছে হাইপোক্রিক গ্ল্যান্ড, এটা প্লাসেন্টাল অ্যাটাচমেন্ট, এটা মায়োমেট্রিয়াম। আর এটা মানে কর্ড না? না, এটা কর্ড না, দেখাচ্ছি এটা প্লাসেন্টা, ঠিক আছে। তাহলে আমি যখন এখানে লংগিটিউডিনালি ধরব, এখন এটা গ্র্যাভিড ইউটেরাস, এখানে একটা লাইফ ফিটাস আছে। ফিটাসের লাইটে কি লংগিটিউডিনাল, যেমন এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র, তাহলে এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র, ঠিক আছে। তাহলে ইনফিরিয়রলি কি আছে? বিপিডি, এই যে এটা মাথা। হ্যাঁ, এটা মাথা, এখানে পা, বাচ্চাটার লাইকে লংগিটিউডিনাল আছে। হ্যাঁ, একটা ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন হলো এটা একটা লাইফ ফিটাস। তৃতীয় ইনফরমেশন হলো কি, প্লাসেন্টা, প্লাসেন্টা আছে। হ্যাঁ, প্লাসেন্টা, এটা যদি অ্যান্টেরিয়র হয় এটা পোস্টেরিয়র, যে পাশে প্রোবের কন্টাক্টে থাকে সেটা অ্যান্টেরিয়র। প্লাসেন্টার জন্য কিন্তু এটা খুব ভালো মতো বুঝে নিতে হবে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ঠিক আছে। তাহলে এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইনফরমেশন কি, গ্র্যাভিড ইউটেরাস, লাইফ ফিটাস, লংগিটিউডিনাল লাইন, বিপিডি মানে প্রেজেন্টেশন কেফালিক, ঠিক আছে, আর প্লাসেন্টা পোস্টেরিয়র, ঠিক আছে। অনেকগুলো ইনফরমেশন পেলাম না? এখন আমি যেহেতু জানি মাথাটা নিচে, তাহলে আমি এখানে চলে আসলাম, ঠিক আছে, এই বিপিডি। এখন এটা মাথাটা, আচ্ছা বিপিডি, আমি একটা ছবি নিয়ে আমি আগে মেপে ই করে ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কেমন? আচ্ছা, তাহলে বিপিডি যদি এদিকে হয় তাহলে তার অপোজিট সাইডে কি হবে, ফিমার হবে, তাই না? বাইপ্যারেটাল ডায়ামিটার যদি আমরা যে দিক থেকে নিব, তার অপোজিট সাইডে এই যে দুইটা, এটা ব্লাডার। হ্যাঁ, তাহলে এখান থেকে যে কোনো একটাকে আমি সোজা করলে কি দুইটা ফিমার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে একটা বাটন আছে, এতদিন আমরা ক্যালিপার দিয়ে কাজ করছি না, এখন আমাদের বেশি দরকার লাগবে হলো এই ট্রেস বাটন, আর এখানে একটা বাটন, সেটা হলো আপডেট। হুম, ট্রেসে যাব। দেখেন প্রথমেই মেজারমেন্ট আসলো বাইপ্যারেটাল ডায়ামিটার, কেমন, বিপিডি। তাহলে আমরা খেয়াল করেন আমি কি কি বলতেছি। হ্যাঁ, স্ট্রাকচার কি কি থাকবে, এই দুইটা জায়গা হলো থ্যালামাস, এটা এই যে ব্রেক একটা জায়গা, সিস্টি, ক্যাভাম, সেপ্টাম, পেলোসিডাম, আর এই যে ইকোজেনিক লাইন, এটা ইকো ফর ফাক্সেরিব্রি, ঠিক আছে। তাহলে আমার এই যে একটা তীরের মতো, একটা অ্যারো চিহ্নর মতো মনে হচ্ছে না জিনিসটা, এভাবে চিন্তা করলে একটা অ্যারোর মতো লাগতেছে না? হ্যাঁ, অ্যারোর মতো লাগতেছে না? এই অ্যারোটা আসতে হবে, এটা পারফেক্ট। হ্যাঁ, যখন এইভাবে আসবে এখানে সেরিবেলাম দুই পাশে, ঠিক আছে, এগুলা ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইটার যে স্কালে, এটার আপার বর্ডারে বসাবো, এটার ইনার বর্ডারে বসাবো, সাথে কি প্রোভাইডেড দ্যাট এটা থ্যালামাসের উপর দিয়ে ক্রস করতেছে, এবং এই যে ফাক্সেরিব্রি, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতেছে। বুঝে গেছে? আমি ক্লিয়ার করতে পারছি? ফাক্সেরিব্রি কোনটা ম্যাডাম? এই যে লম্বা লাইনটা ইকোয়ালি, এটা ফাক্সেরিব্রি, এটা ক্যাভাম সেপ্টাম। হ্যাঁ, তাহলে এটার সাথে এখানে যদি আমি এখন দেখেন অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি হয় না? হ্যাঁ, এটা মেনটেন করতে হবে, ঠিক আছে। আপার মার্জিনের আউটারে বসবে, নিচেরটার ইনারে বসবে, ভার্টিক্যালি নিচে আসবে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এবং কি কোথায় বসবে, থ্যালামাসের উপর দিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এখন সেট দিলাম, দিয়ে আবার নেক্সট চাপলাম, এফ এল আসলো, আমি এটার এই এন্ডে বসালাম,
সোজা টেনে আবার এটার একদম এই এন্ডে বসালাম এটা ফিমার হ্যাঁ ফিমার ফিমোরাল লেন্থ ঠিক আছে তাহলে আমার এই কাজটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা এখন দেখেন আরেকটা জিনিস বাকি থাকে যেটা সাথে ফিটাল ওয়েট রিলেটেড সেটা হলো অ্যাবডোমিনাল সারকামফারেন্স হ্যাঁ এখন আমি যেটা বলি সব সময় সেভাবে প্র্যাকটিস করলে আর এসি আনতে অসুবিধা না হলে অ্যাবডোমিনাল সারকামফারেন্স আনতে অসুবিধা হয় যেমন ধরেন এটা হার্ট হ্যাঁ এটা স্পাইন এই যে বাচ্চাটাকে এখন আমি স্যাজেটালি আনতেছি না লং ভিউতে এই যে চিকন একটা জায়গা এটা কি স্পাইনের পাশে এটা হলো অ্যাবডোমিনাল অ্যাওরটা স্পাইন এবং অ্যাবডোমিনাল অ্যাওরটা যখন আপনি লংগিটিউডিনালি টিবিউলার দেখবেন তখন বুঝবেন যে হ্যাঁ বাচ্চার ছবিটা স্যাজেটালি আছে এখন দেখেন আমার প্রবেশ দিকে তাকান যেভাবে আছে ঠিক এই জায়গাতে আমি 90 ডিগ্রি ক্রস করব দেখছেন এই যে দেখেন এখন যে সেকশনটা পাচ্ছে এটা অ্যাবডোমিনাল সারকামফারেন্স কখন দেখেন যদি নিচের দিকে সামনের দিকে আসি তাহলে কি হার্ট আসতেছে চেস্টের যদি নিচের দিকে যাই তাহলে কি ব্লাডার আসবে ঠিক আছে কিন্তু আমার দরকার হলো স্টমাকের লেভেলে একটা স্ক্যান এই যে এটা স্টমাক এটা পার্ট অফ আম্বিলিকাল ভেইন দুই পাশে রিব অ্যাবডোমিনাল সারকামফারেন্সে কি কি থাকবে দুই পাশে রিব থাকবে স্পাইনাল ভার্টিব্রা থাকবে পার্ট ক্রিসেন্ট্রিক স্টমাক শ্যাডো থাকবে আর পার্ট অফ আম্বিলিকাল ভেইন থাকবে এই ছবিটা যখন আসবে তখন বুঝতে হবে যে অ্যাবডোমিনাল সারকামফারেন্সটা পারফেক্টলি আনা হয়েছে এবং প্রোভাইডেড দ্যাট এটা ওভাল না এটা কি রাউন্ড হয়েছে হ্যাঁ এখন দেখেন আমি আবার ট্রেসে গেলাম চাপ দিলাম এফএল এই যে এসি আসলো ঠিক আছে এখন আমি এটার আউটার মার্জিনে বসাবো এবং এনসার্কেল করে স্কিনটাকে পুরোটা কভার করে আবার এখানে বসাবো ঠিক আছে একদম পুরো স্কিনের আউটার মার্জিনে বসাবো পুরোটাই তারপর এখানে আমি এখন পুরো অ্যাডজাস্ট করে নিলাম নিয়ে সেট দিলাম কত আসলো 965 ঠিক আছে 230 965 আচ্ছা এখন দেখেন এরপর আমার বাকি থাকলো কি হার্ট রেট তাই না আচ্ছা হার্ট রেটের জন্য আমরা এখানে কোনটা দিব এই যে বাটন একটা দেখেন খেয়াল করেন বাটনগুলো আপডেট প্রথমে আমি 2D-তে এসে লোকেশনে আনবো হার্টটাকে হ্যাঁ ভালো করে দেখবো যে কোথায় বিট হচ্ছে আপডেটে যাব যে ঠিক এইটাকে নাড়াবো ট্র্যাক বলটা নাড়ায় ঠিক ম্যাক্সিমাম পালসেশনের জায়গায় ফেলবো ঠিক আছে এখন দেখেন এখানে ট্রেসিং আসতেছে নিচে খেয়াল করছেন এই যে বাচ্চা নড়ে যাগলে আবার মুশকিল হ্যাঁ আসতেছে না ট্রেসিং এখন দেখেন হ্যাঁ এই যে দেখেন এই লাইনটা খেয়াল করেন যেখানে ভালো ট্রেসিং সেই জায়গাটা আমি আবার ট্রেসে যাব গেলে যেখানে হার্ট রেট আসছে ঠিক আছে হার্ট রেটে যে এটা ধরেন মিডলে বসালাম পিকটাতে বসালাম সেট দিলাম এই মাঝখানে একটা বাদ দিয়ে পরেরটার পিকে বসালাম কত আসছে 147 ম্যাডাম কোন পিক আমি ছবি এঁকে দেখাই দিব আবার আবার নিচে দাঁড়ান হ্যাঁ এটা একদিনে আচ্ছা এখন যদি আমি হার্ট রেট আবার ধরলাম ধরেন হ্যাঁ এই যে আপডেট বাটন ঠিক আছে এখানে ম্যাক্সিমাম পালসেশনের জায়গায় ফেলতেছি এই যে এখানে ঢেউগুলো হচ্ছে না এই যে ঢেউয়ের দেখেন এই যে ঢেউয়ের একটা মিডল পয়েন্ট আছে না প্রত্যেকটা ঢেউয়ের এটার একটা মিডল পয়েন্ট এটার একটা মিডল পয়েন্ট এটার একটা হ্যাঁ আলাদা আলাদা এখন যেখানে পরপর ঢেউগুলো ভালো সেখানে আমরা একটার মিডলে বসাবো একদম মিড পয়েন্টে সেট দিব পরেরটা একটা গ্যাপ দিয়ে পরেরটা মিডলে বসাবো মিডল বলতে হচ্ছে এই যে এইটা না এইটা না এই ধরো তুমি যে এটা মাপো তাহলে এই জায়গা এই স্লপের মাঝখানে স্লপটাতে এই যে স্লপটা যে এটার মিডলে ঠিক আছে আমি ছবি এঁকে দেখাই বলি ম্যাডাম এটা না না এই যে আপনি যেটাই ধরেন আপনি যদি নিচেরটা ধরেন হ্যাঁ তাহলে নিচেরটা এটার মাঝখানে এটার মাঝখানে আবার যদি উপরেরটা ধরেন তাহলে এই যে এটার মাঝখানে এটার মাঝখানে বা এখানে যেখান যেখান থেকে ধরেন ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এখন আমরা দেখব প্লাসেন্টা তো আমরা দেখলাম পোস্টেরিয়র দেখেন হ্যাঁ এটা প্লাসেন্টা ঠিক আছে এই যে আম্বিলিকাল কর্ড হ্যাঁ থ্রি ভেসেল কর্ড আচ্ছা ও যেটা এই দেখেন এটা একটা স্ট্রাকচার এই যে একটা জিনিস খেয়াল করেন একটু একটু করে দেখাই এই যে একটা জায়গা এটা কি থ্যালাম সেরিবেলাম হ্যাঁ ফিগার অফ এইট বলি না আমরা অনেক সময় এইটের মধ্যে দুই পাশে এখানে একটা কানেক্টিং স্টকের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় সেরিবেল এই যে দেখেন আলাদা করে বোঝা যাচ্ছে এখন পার্থক্য শান্তা খেয়াল করেন
আচ্ছা বলেন কয়টা বাজে এখন, বাকিরা যদি টাইম মতো না আসে এই জিনিসকে আবার রিপিট করা সম্ভব? এই যে দেখেন এটাকে কি বলে, সেরিবেলার ভার্মিক্স, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট চেনা, কারণ অনেকগুলো কনজেনিটাল অ্যানোমালি আছে যেগুলো এটার সাথে রিলেটেড, ঠিক আছে? আর এই পাশে কি পোস্টেরিয়র ফোসা, সিস্টারনা ম্যাগনা আমরা বলি না, যে এইখানে পোস্টেরিয়র ফোসা, ঠিক আছে? আচ্ছা এইখানে হলো, আর একটা জিনিস চিনতে হবে সেটা হলো এই যে ভিতরে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে লেটারাল ভেন্ট্রিকুলার এইখানে, এই যে যে এটা এটা হলো কি করয়েড প্লেক্সাস, ঠিক আছে? যেটা থেকে কি হয় সিএসএফ তৈরি হয়, তাই না? সিএসএফ তৈরি করে না করয়েড প্লেক্সাস। আচ্ছা আর একটা হলো, আচ্ছা এরপর দেখেন এখানে আর আমি আরো কিছু স্ট্রাকচার চিনে তাকান, খেয়াল করেন এটা তো হার্ট।